Vinod, Vinod, Vinod. Vinod, Vinod. আপনারা হয়তো এই নামটি একবার হলেও শুনেছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের কমেন্ট বক্সে নামটি একবার হলেও আপনারা দেখেছেন। করোনা ভাইরাস যেমনভাবে ছড়াতে পারেনি, এই বিনোদ ভাইরাস তার চেয়ে বেশিভাবে ছড়িয়ে গেছে। তো কে এই বিনোদ? প্রথমে বিনোদ সম্বন্ধে জানার পর আমার অবস্থা হয়েছে দুটোই এত জায়গায় বিনোদ দেখতেছি, আসলে বিনোদটা কে? আমি বলুন না, আমার শরম করে। তো এইসব ঘটনা ঘটার পর আমি ইউটিউবে গেলাম সার্চ করতে যে কে বিনোদ। তখন আমি দেখলাম তারাই উল্টা আমারে জিজ্ঞাসা করে যে কে বিনোদ। বর্তমানে খাইতে গেলেও বিনোদ, শুইতে গেলেও বিনোদ, বসতে গেলেও বিনোদ, এমনকি টয়লেটে গেলেও বন্ধুরা জিজ্ঞাসা করে কে এই বিনোদ। তো বন্ধুরা, এটার থেকে অনুপ্রাণিত হয়ে আমি একটা কবিতা, দুজনের একটা কবিতা লিখেছি, নদীর অনেক স্রোত, ওয়্যার ইজ বিনোদ? ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। তো বন্ধুরা, এই কারণে আজকে আমার এই ভিডিওটা বানানো। সো বন্ধুরা, স্লে পয়েন্ট নামক ইউটিউব চ্যানেল যেখান থেকে বিনোদ উঠে এসেছিল, সেই চ্যানেলের এতগুলো ফেক ইউটিউব চ্যানেল নেই, যতগুলো বিনোদ নামক ইউটিউব চ্যানেল রয়েছে। তো বন্ধুরা, আমার মনে হয় না যে বিনোদ কোনো মানুষ, এটা হলো বিনোদ নামক গ্রহের একটা প্রাণী যে ভুলবশত ইউএফও তে করে পৃথিবীতে চলে এসেছে, এবং এটা এখন তার মত প্রকাশের জন্য বিনোদ বিনোদ কথাটি বারবার ব্যবহার করছে। তো বন্ধুরা, আগে সোশ্যাল মিডিয়ার সব মাধ্যমে আমাদের বন্ধুরা আমাদের ফটোতে বা টিভির যে কোনো কাভার ফটোতে কমেন্ট করতো যে নাইস, কিপ ইট আপ, ওয়াও, এই সমস্ত রিয়েক্ট দিত, এই সমস্ত কমেন্ট করতো। কিন্তু বর্তমানে তারা ভালো খারাপ যেটাই হোক ওইটার মধ্যে তারা কমেন্ট করে বিনু আমাকে আবার যেতে হবে সকল ফেসবুকের কমেন্টের মধ্যে বিনোদ বিনোদ দেখতে হবে। তো আজকে ভিডিও এতটুকুই থাকে।